আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বেলা 11টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বিভিন্ন দেশে চলা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে জার্মান চ্যান্সেলর উলাফ সোলস, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করলেন, বিএনপি নির্বাচনে না এসে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে নিজেদের দোষ ঢাকতে সরকারের বিরুদ্ধে দুর্নাম করছে। জার্মানির মিউনিখে জার্মান প্রবাসী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় দেশে উন্নয়ন হয়েছে। দেশি বিদেশি যত ষড়যন্ত্রই হোক না কেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রীর জোরালো ভূমিকার প্রশংসা করেন প্রবাসী নেতারা। এবারে নির্বাচন আগে সে একই খেলা তারা খেলতে চেয়েছিল, আর এর সাথে তাদের কিছু আবার মুরব্বী আছে, তারা ওই উস্কানি দেয়, যা সেই খেলাটায় তারা সফল হতে পারে নাই। জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশে এক একজন অ্যাম্বাসাডার হিসেবে কাজ করতে হবে। আর একটি বিষয় আমি বলবো যে আমাদের আগে ছিল কূটনৈতিক মিশন, সে কূটনৈতিক মিশনটা কি রাজনৈতিক ক্ষেত্রে, এখন এটা রাজনৈতিক ক্ষেত্রে হবে না, এটা হবে আর্থসামাজিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য কীভাবে বাড়ানো যায়। এখানে যারা আপনার কাজ করেন, আপনারা নিজেরা পার্টনার খুঁজতে পারেন, আমরা ইনভেস্টমেন্ট করতে পারেন দেশে, কারণ আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব বিষয়ে আওয়ামী লীগকে নিয়ে বিএনপির প্রশ্ন তোলা পাগলের প্রলাপ ছাড়া ভিন্ন কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি। দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের সীমান্ত নিয়ে ডোনাল্ড রুর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সীমান্তে নিরাপত্তার বিশেষ সতর্ক রয়েছে বাংলাদেশ। বিরোধী দলের এখন আর কিছু নেই, তাদের সাথে জনগণ নেই, তাদের কর্মীরাও হতাশ। এখন কিছু না কিছু বলে তারা একটা বিরোধী দল, সেটা কর্মীদের কাছে পাবলিকের কাছে একটু জানান দেওয়া দরকার। সেই জন্য কথা মালা চাতুরি ছাড়া তাদের কাছে বলার মতো আর কিছু। বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই, কারণ ব্যবসায়ীরা আওয়ামী লীগ সিন্ডিকেট, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুল কাদেরের করার কিছু নেই উল্লেখ করে রেজভী বলেন, তিনি আওয়ামী লীগ জড় পদার্থে পরিণত হয়েছে, তিনি কেবল ইশারায় কাজ করেন। ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। মাহে রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠেছে। চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিলেও বাজারে এর কোনো প্রভাব তো পড়েইনি। উল্টো গত 10 দিনে রমজান সংশ্লিষ্ট কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আরএসএফ এর প্রতিবেদনকে অর্ধসত্য, অপর্যাপ্ত এবং প্রকৃত চিত্রের বিপরীতে সত্যের বিচ্যুতি উল্লেখ করে প্রতিবেদন পুনর্মূল্যায়নের আবেদন করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 2023 সালের মে মাসে 180 দেশের গণমাধ্যম নিয়ে প্রকাশিত আরএসএফ এর প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 161।
নিরপেক্ষ সাংবাদিকতার জন্য সরকারের কল্যাণমূলক কাজের চিত্র তুলে না ধরায় অসন্তোষ জানান প্রতিমন্ত্রী। প্রচুর ভুল এবং প্রচুর অর্ধসত্য অসত্য তথ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে এই র্যাঙ্কিংটি হয়েছে। তো তখন আমার মনে হয়েছে যে এ বিষয়টি নিশ্চয়ই আমি চিঠি লিখতে চাই অফিসিয়ালি সেই অর্গানাইজেশনকে, তারা পুনঃমূল্যায়ন করেন এবং দেশবাসীকেও জানাতে চাই আপনাদের মাধ্যমে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারির কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও 4 স্তরে নিরাপত্তা বলয় নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে জাতীয় শহীদ মিনারে পরিদর্শনে এসে এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ একাধিক সাপোর্ট টিম থাকবে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে। এছাড়া ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণের চলাচল নির্বিঘ্ন ওই দিন শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত ক্রসিং সহ 13টি মোড় বন্ধ থাকবে। এখানে আসবেন এবং সর্বস্তরের সাধারণ জনতা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব এবং দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্তে গতকাল কিছুটা শান্ত থাকলেও আজ ভোর থেকে একের পর এক বিকট এবং গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা একদিন স্বস্তিতে কাটালেও টেকনাফ সীমান্তের নাফ নদীর তীরে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শাহপুরি দ্বীপ জালিয়াপিরার বাসিন্দারা জানিয়েছেন, সারা রাত কোনো শব্দ পাওয়া যায়নি, তবে সকালে ঘুম ভেঙেছে বিকট শব্দে। এতে নাফ নদীর তীরে বসবাসরত বাংলাদেশিদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, রাখাইন রাজ্যের মুংডুর শহরের পাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহ পাড়া, মাকসগালা, নলবন্যা, ফাদনংচা এবং হাসুরাতা এলাকায় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তীব্র লড়াইয়ের কারণে এপারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড নাফ নদীতে টহল অব্যাহত রেখেছে। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তে মিয়ানমার অংশে নতুন করে গোলাগুলির কোনো ঘটনা ঘটেছে কিনা, সেই সাথে টেকনাফ স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়েছে কিনা? আমি আসলে সকালে জানিয়েছিলাম যে একদিন পর আবারও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে এখানকার সীমান্তবর্তী মানুষরা, বিশেষ করে টেকনাফের যে শাহপুরি দ্বীপ সীমান্ত রয়েছে সেই সীমান্তে নৈটার দিকে এবং যে নীলা সীমান্ত রয়েছে নীলা সীমান্তের ওপারে পূর্ব শিকদারপাড়া, এই দুই সীমান্তে কিন্তু মানুষ আবারও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। তারা জানিয়েছেন যে সকালে 6টা এবং 9টার দিকে এই দুই সীমান্তে কিন্তু বিকট শব্দ ভেসে আসে, যার কারণে আবারও নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আমি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে তথ্যটি আপনাকে জানাতে চাই, এখানে সকাল থেকে আমি যে বিষয়টি দেখেছি, আসলে এখানে বিজিবি রয়েছে এবং কোস্টগার্ড রয়েছে, তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে কোস্ট যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তারা কিন্তু নজরদারি বৃদ্ধি করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা নৌপথে মহড়া দিবে এবং পাশাপাশি যে সীমান্ত পয়েন্ট দিয়ে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করবে সেই সীমান্তে কিন্তু রোহিঙ্গাদের ঠেকাতে তারা নজরদারি এবং তাদের জনবল রয়েছে সেই জনবল বৃদ্ধি করছে। পাশাপাশি কোস্টগার্ডও সেরকম জনবল বৃদ্ধি করেছে বলে আমাকে জানিয়েছেন। আমি এখন যে সীমান্ত দেখাচ্ছি সেটি হচ্ছে শাহপুরি দ্বীপ জেটিঘাট। এই জেটিঘাট থেকে কিন্তু বিজিবি রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে এসেছে, বাধার মধ্যে নিয়ে এসেছে। তারা জানিয়েছেন যে এখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করবে, যার কারণে এখানে কোনো ধরনের মানুষের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং পাশাপাশি মিয়ানমার সীমান্ত এবং বাংলাদেশের এই সীমান্তে জেটিঘাটে কিন্তু কাছাকাছি হওয়াতে নিরাপত্তার কারণে এই সীমান্ত পয়েন্টটি বন্ধ রাখা হয়েছে। আর যে তথ্যটি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে স্থলবন্দর রয়েছে টেকনাফের একমাত্র স্থলবন্দর, সেই স্থলবন্দরে মিয়ানমারের অস্থিরতার কারণে কিন্তু তাদের যে আমদানি রপ্তানি
সেটি বন্ধ করা বন্ধ আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে কতদিন নাগাদ এই বন্ধ থাকবে সেটা তারা আপাতত বলতে পারছেন না। পাশাপাশি যে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে প্রতিদিন, তাদের আমদানি রপ্তানি বন্ধ হয়েছে, তাদের মাথায় হাত পড়ছে। সব মিলিয়ে আসলে সীমান্ত পরিস্থিতি তেমন একটা ভালো নেই বললেই চলে। হৃদয়না, এ হচ্ছে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে। এদিকে মিয়ানমার চলমান সহিংসতায় থমকে গেছে টেকনাফ স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। পণ্যবাহী নৌযান চলাচল কমে যাওয়ায় প্রভাব পড়েছে আমদানি রফতানিতে। ফলে একদিকে যেমন বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, তেমনি শ্রমিকরা, আবার অন্যদিকে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয় প্রশাসন বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচল হওয়ার সম্ভাবনা নেই বন্দরের কার্যক্রম। কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি শাহিন শাহের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও আকিয়াব সহ বিভিন্ন নদী বন্দর। প্রতি মাসে এই বন্দর হয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে মিয়ানমারের চলমান সহিংসতার প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে। এই বন্দর হয়ে মিয়ানমার থেকে আসে কাঠ, সুপারি, মাছ, আদা, পেঁয়াজ, শুটকি, ছোলা, ডাল, আচার, আর সে দেশে যায় প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক, চিপস, অ্যালুমিনিয়াম সামগ্রী, ঔষধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্য সামগ্রী। আগে প্রতি মাসে 150 থেকে 200 নৌযানে পণ্য আসা যাওয়া করলেও গত আড়াই মাসে এসেছে মাত্র 30 থেকে 35টি। এতে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। কাঠের গাড়ে রশি বান্ধা কাজ করি, তেমন তো কাঠও আসে না, কোনো মালামালও কম আসে, বাজারে সব মালামালের দাম বৃদ্ধি, কাজ না থাকলে কিভাবে চলবে, একটু কষ্ট হচ্ছে আমাদের শ্রমিক। এরা হয়তো বাইরে যাইতেছে, যে এখানে রেগুলার কাজ করে সে থাকতে চায়, আর যদি যে যার সংসার অভাব আছে তো লবণের মাঠ আছে, বাইরে পাহাড় আছে, অন্য অন্য কাজ করতেছে। মালটাল আমরা কিনতাম আদা, নতুবা নারকেল, বিভিন্ন আইটেমের মাল আমরা কিনি, এখানে আবার বিক্রি করি পথের মধ্যে, চিটাং, চকরিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করি। এখন তো কোনো ধরনের মালামাল আসতেছে না। বাণিজ্যিক কার্যক্রম সচল না থাকায় ভাটা পড়েছে সরকারের রাজস্ব আদায়ও। আগে তুলনায় মানে আপনার 10% কাজ চলতেছে না। বার্মার থেকে মাল না আসার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। প্রায় বলতে গেলে তো সব ব্যবসা বাণিজ্য বন্ধই। বার্মার অবস্থা যদি ভালো হয় তাহলে হয়তো বা মানে ব্যবসা বাণিজ্য চালু থাকবে। টেকনাফ স্থলবন্দর মূলত বাংলাদেশ মিয়ানমারের আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের উপর নির্ভরশীল। মিয়ানমারের পরিস্থিতি যদি এখন খারাপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আসলে আমার মনে হচ্ছে না যে এই স্থলবন্দরের মিয়ানমার থেকে কোনো পণ্য রপ্তানি বা আমদানি সম্ভব হবে। মিয়ানমার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন টেকনাফ বন্দরের ব্যবসায়ীরা। মৌসুমী রহমান, আরটিভি। কয়েক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি বাড়ছে রমজান পণ্যের দাম। তালিকায় শীর্ষে রয়েছে খেজুর। জাত ভেদে প্রতি কেজির দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। ছোলার দাম 15 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। গরুর মাংস আর ব্রয়লার মুরগির দামও বাড়তি। টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির মনে করেন প্রথম ধাপে 1 কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, ছোলা এবং চাল দেওয়া হচ্ছে, যা বাজার নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংযমের মাস রমজানকে সামনে রেখে যেন পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। মার্চে রোজা শুরু, এর মাস দুয়েক আগে থেকেই নানা অজুহাতে রমজান পণ্যের দাম বাড়তে শুরু করেছে। খেজুরের দাম বেড়েছে সবচেয়ে বেশি। জাত ভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 300 টাকা বেশি দামে। মেজুল প্রতি কেজি 200 টাকা থেকে 300 টাকা বাড়ছে। গতবার আপনার মেজুল খেজুরের ট্যাক্স ছিল 5 কেজিতে 260 টাকা, এবছর 1 কেজিতে ট্যাক্স হয়েছে আপনার 260 টাকা, তারপর 10% কমাইছে। এরকম প্রত্যেকটা খেজুরে আপনার ট্যাক্সের পরিমাণটা এরকমই বাড়ছে। বেড়েছে ছোলা সহ প্রায় সব ধরনের ডালের দাম। ক্ষুদ্র ব্যবসায়ীরা এজন্য আমদানিকারক ও বড় ব্যবসায়ীদের দায়ী করেন। মায়া রমজানকে কেন্দ্র করে মোটামুটি সব ধরনের পরিমাণে পণ্যের দামই আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। কিছু কিছু সিন্ডিকেটের মাধ্যমে এখন এটা ব্যবসাটা চলে গেছে। গরুর মাংসের দাম আবারও 750 অতিক্রম করেছে, কোথাও তা 780 টাকায় ঠেকেছে। নানা অজুহাতে বাড়ছে ব্রয়লার মুরগির দামও। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজির দাম 210 টাকা। যারা বড় বড় খামার আছে, ঠিক আছে না, তারা মানে ছোটখাটো খামারি এলাকার বাচ্চা দেয় না। মুরগির দাম বাড়ছে, মুরগির আমদানি কম, খাদ্যের দাম বেশি, ফিডের দাম বেশি, কারণে মুরগির দাম বেশি, গাড়ি ভাড়ার দাম বেশি। আগে যেখানে গাড়ি ভাড়া ছিল 10,000, এখানে হয়ে গেছে 15,000 টাকা। ভরা মৌসুমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110
টাকা থেকে 120 টাকায় আলুর দামও সহনীয় হয়নি। নতুন করে বাড়ছে সবজির দাম। এক কেজি সিম যদি নেই আপনার 60 টাকা নাকি, মাছ যদি নেই আপনার 450 টাকা, তাহলে এর মধ্যে কী থাকে? চাউল তো আছে 80-90 টাকা, এর মধ্যে আর তৈরি নাও না, আর বাজার নাও না। যার ঘর 5-6 জন লোক আছে, হ্যাঁ সংসারটা তাহলে কী করে চলে? আমরা নিম্ন আয়ের মানুষ, আমাকে তো এই কিনা কাটা করে খাইতে খুব কষ্ট হয়, কারণ বেতন হয়েছে কম, আবার দাম অনেকে বেশি, আর একটু কমলে ভালো হইতো আর কি, সবার জন্য সুবিধা হইতো। উচ্চ মূল্যের বাজারে নির্দিষ্ট আয়ের ক্রেতাদের স্বস্তি দিতে নির্ধারিত দামে পণ্য বিক্রি করছে টিসিবি। সংস্থাটির মুখপাত্র মনে করেন এর প্রভাব খুচরা বাজারে পড়বে। এই পর্বে আমরা তেল, ডাল, ছোলা এবং চাল, এই চারটি পণ্য দিচ্ছি, এবং দ্বিতীয় ধাপের পণ্যটা মার্চ মাসে যখন দিব তখন ওটার সাথে খেজুরটা যুক্ত হবে। 55 টাকা কেজিতে তেল, 100 টাকা লিটার, মসুর ডাল 60 টাকা কেজি, এবং চাল যথারীতি 30 টাকা কেজিতে হচ্ছে। একজন ভোক্তা 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি ছোলা এবং 5 কেজি করে চাল পাচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও 1 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্ধারিত দামে তেল, চাল, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে দাম সহনীয় করতে অনিয়মের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে বলছেন বাজার বিশ্লেষকরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা। বাজার পরিস্থিতি জানা যাক। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। বাদল বাদল বাদল, রমজান তো খুব সামনেই, রমজান কেন্দ্রিক বাজারে পণ্যের সরবরাহ কেমন, সেই সাথে ক্রেতা বিক্রেতারা দামের এই উঠানামা নিয়ে কি বলছেন? রেদোয়ানা, আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে। আমরা দেখেছি যে আসলে রমজানকে ঘিরে বাজারে কিন্তু প্রতিটি পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে এই ইফতার সামগ্রী, আমাদের রমজানকে ঘিরে যে আসলে ইফতার সামগ্রীগুলো রয়েছে, বিশেষ করে খেজুর, ছোলাবুট, এই ধরনের পণ্যগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে আপনার খেজুর রংপুরের বাজারে 600 টাকার নিচে কোনো খেজুর পাওয়া যাচ্ছে না, কারণ তার উপরে কিন্তু 1,000-1,200 টাকা পর্যন্ত খেজুর আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ছোলার ডালের দাম বেড়েছে এবং রংপুরে গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে আজকে 750 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গরুর মাংস, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। এছাড়া আমরা যদি এখানে দেখি যে আসলে নিত্য পণ্য, বিশেষ করে ডাল এবং ছোলা, বিশেষ করে চিনি, এই সমস্ত পণ্যের দাম কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। আমরা যদি এখানে কথা বলি যে এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে ইতিমধ্যে কোন কোন পণ্যের দাম বেড়েছে। ছোলাবুটের দাম বাড়ছে, ছোলাবুট 110 টাকা কেজি বেচতেছি, আবার আপনার খেসারির ডাল 110 টাকা, অ্যাঙ্কুর ডাল 80 টাকা। এলো তো রমজানের প্রয়োজনীয় জিনিস, এলোর দাম বেশি, বেসন 120 টাকা কেজি। দামটা বাড়ার কারণ কি? দাম বাড়ার কারণ এটা তো সরকার জানবে, আমরা তো এটা বলতে পারবো না দাম বাড়তেছে কেন। এখন আমরা যখন যেখান থেকে মাল কিনি সেখানে বলে, তারা যেখান থেকে কিনে সেখানে বেশি, তারা যেখান থেকে কিনে তারা বলে বাইরে থেকে আনা যাইতেছে না, ডলার নাই। এখন বাংলাদেশে ডলার না থাকলে তারা মাল আমদানি করবে কিভাবে? ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারা বলছেন যে আসলে একটা সিন্ডিকেট, তারা কিন্তু সক্রিয় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে সরকার, যার কারণে বাজারে প্রতিটি পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে কাঁচা সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম কিন্তু অনেকটাই আমরা দেখেছি দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং যারা ভোক্তা তারা বলছেন যে আসলে বাজার নিয়ন্ত্রণ সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, তা না হলে হয়তো আগামী রমজানে বাজার অনেকটাই অস্থির হয়ে উঠবে বলে মনে করেন তারা। তা বলতো, এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। এতো না বাদলকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের অদূরে একটি দ্বীপ থেকে তাকে আটক করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদন অনুযায়ী তাকে জ্যামাইকার 113 পেসেন্ট হাজতে নেওয়া হয়েছে এবং সোমবার আদালতে হাজির করা হবে। ডিজিটাল মাধ্যমে মানহানিকর এবং ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগে সিভিল এবং ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন এবং প্রিমা রব্বানি। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের আদালত। রাজশাহীতে 2 শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে আইইডিসিআর এর 3 সদস্যের টিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে। সকাল 10টার দিকে তারা রামেক পৌঁছান। এরপর থেকে 30 নম্বর নিপাহ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুর বাবা মিজানুর রহমান এবং মা পলি খাতুনের সঙ্গে তারা কথা বলেছেন। এছাড়াও তারা মৃত 2 শিশুর নমুনা সংগ্রহ করেছেন। রাজশাহী মেডিকেলের কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানিয়েছেন, মৃত 2 শিশু এবং তাদের বাবা মা কী রোগে আক্রান্ত তার সঠিক কারণ বের করতে আইইডিসিআর এর অধিকতর তদন্তের জন্য সেখানে গেছেন।
মৃত্যুর সঠিক কারণ বের করতে শনাক্ত করা নমুনা ঢাকায় পৌঁছানোর আগে তা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এছাড়া হাসপাতালে সংরক্ষণ করে রাখা মৃত শিশুর পাকস্থলী ঢাকায় পাঠিয়ে বিষক্রিয়া ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়েছে। আমরা দুইটা জিনিস এখানে দেখব, একটা হয়েছে আপনার আদার্স অন্য কোনো ভাইরাস কিনা এবং কোনো টক্সিন আছে কিনা। ঠিক আছে, আমরা যেটা করেছি যে আপনার বাচ্চাটা যেটা মারা গিয়েছে তার এটাকে গ্যাস্ট্রিক লেভেজ বলে, স্টমাক কন্টেন্ট, যেটা স্টমাক কন্টেন্টটা আমরা আগে থেকে রেখে দিয়েছি, তো ওইটাকে আমরা ঢাকায় পাঠাবো। ঢাকায় পাঠালে ওখানে ওইটা কোনো টক্সিন বা বিষক্রিয়াতে বা কোনো ইয়েতে হয়েছে কিনা ওইটার জন্য আমরা ওইটার একটা পরীক্ষা হবে। শিক্ষক সমিতির আন্দোলনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অস্থিরতাকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। রবিবার সন্ধ্যায় নগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক সমিতি অযৌক্তিক আন্দোলন না করলে বিশ্ববিদ্যালয়ে এই অস্থিরতা তৈরি হতো না, শিক্ষার্থীরা এত সাহস পেত না। হলগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে পুলিশ অবস্থান করবে জানিয়ে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে, বিশ্ববিদ্যালয়ে থানা গঠিত হলে শিক্ষার্থীদের অস্থিরতার যে সংকট তা নিরসন হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, শিক্ষক সমিতির এই আন্দোলন তাদেরকে প্রভাবিত করেছে বলে আমরা মনে করছি। শিক্ষক সমিতি এরকম অযৌক্তিক আন্দোলন না করলে ছাত্ররা এতটা সাহস পেত না, আর ছাত্ররা তো তাদের গায়ে একে পানি ঢাললে ওটা নিয়ে আন্দোলন করে, এটা এমন বড় কিছু না। আমাদের এখানে মডেল থানা হচ্ছে, মডেল থানা হয়ে গেলে আমাদের এখানে পুলিশ থাকবে। বান্দরবানের রুমা থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল থেকে রুমা থানচি সড়কে বাস চলাচল শুরু হয়। গতকাল পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF এর হুমকির মুখে রুমা এবং থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীসহ পর্যটকরা। জানা যায়, গতকাল সকালে KNF সদস্যরা এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে। পরে নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রাখে পরিবহন শ্রমিকরা। এর আগে গত 14 ফেব্রুয়ারি রুমা উপজেলায় বম জনগোষ্ঠীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেয় KNF। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুরের ড্রাই মেশিন ফ্যাক্টরির সামনে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার টালাবহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, এতে গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, ভোরের দিকে টালাবহ থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সূত্রাপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 3 জন নিহত হন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেল, ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ট্রাকের ভিতরে লোড বাই এটা ট্রাকের ভিতরে অটোরিকশা ঢুকাই গেছে, তারপরে 3 জন লাশ আমরা উদ্ধার করি। 5 জনের যাত্রীর উপর দিয়ে মনে করেন ওই গাড়ি সরাসরি উঠিয়ে যায়, উঠিয়ে দেওয়া মনে করেন সাইডে গাড়ির নিচে পড়ে 3 জন সাথে সাথে মারা যায়, আর 2 জন ফায়ার সার্ভিসের গাড়ি এনে উদ্ধার করে তাদেরকে মির্জাপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। 1 মিনিটের মধ্যে 10,000 টাকার পছন্দের কেনাকাটা শেষ করতে হবে। পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেয়া এক অফারে এমন কেনাকাটার করার সুযোগ দিয়েছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। সর্বনিম্ন 100 টাকা মোবাইল রিচার্জ করে ক্যাম্পেইনে অংশ নেয় কয়েক লাখ গ্রাহক। লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় বিজয়ীদের। পরে রাজধানীর মিনিসোর একটি আউটলেট থেকে 1 মিনিটে 10,000 টাকার শপিং করার সুযোগ দেওয়া হয় বিজয়ীদের। এ ধরনের ক্যাম্পেইনে অংশ নিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
নির্বাচন শেষ হওয়ার এগারো দিন পরও সরকার গঠন করতে পারেনি পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। বেসরকারি ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও নির্বাচন কমিশন এখনও দাপ্তরিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। ডন নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস। নির্বাচন বিধি অনুযায়ী দাপ্তরিকভাবে ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত 265 আসনের মধ্যে মাত্র 154 আসনের ফল ঘোষণা করেছে, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মাত্র 41 জন। ফলে দেশটির ভবিষ্যৎ নিয়ে নাগরিকদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।